বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী ভারতবর্ষের নেত্রী তিনি আর কেউ নয় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিজেপির কথার উত্তর দিতে রাজি নই যেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলছেন হ্যাঁ আমি ভুল শুনেছি সরি ওটা নমিনেশন যে কেউ জমা দিতে পারে এবং যিনি জমা দিয়েছেন মুকুল রায় তিনি তো বিজেপি পার্টির মেম্বার অসুবিধের কি আছে তাকে তো কালিম্পং থেকে এমনকি বিনয় তামাংদের পার্টিও সাপোর্ট দিয়েছে আর আমরাও সাপোর্ট দেবো এটা স্পিকারের ডিসিশন আর যদি ভোটা হয় আমরা ভোটে যেতব আসুক না কার কত শক্তি দেখে নিক না মানুষের ভোটে মানুষের ভোটে জিতে এসেছি ওই ভোটটাই আমরা জেতাবো যাকে প্রয়োজন তাকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একেবারে লাইব্রেরি ঘেটে আমি কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে আপনাদের সামনে আনলাম কারণ আজকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি তার চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করা হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছেন আসলে আপনারা জানেন যে মুকুল রায়কে এই পদে বসানোর জন্য একটা বিতর্ক তৈরি হয়েছিল যে তিনি তো তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাহলে তিনি কেন এই পদে বসবেন এই পদটা তো বিরোধীদেরকে ছেড়ে দেওয়া হয় এটাই তো বিধানসভার চিরাচরিত একটা বলা যায় নিয়ম হয়ে চলে এসছে এইভাবেই তো হয় যে এই ধরনের অ্যাকাউন্টস কমিটি যেটা সেখানে চেয়ারম্যান পদে একজন বিরোধী কাউকে বসানো হয় বিরোধী দলের কাউকে বসানো হয় তাহলে কেন মুকুল রায়কে বসানো হবে তিনি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন কিন্তু আপনারা দেখলেন যেটা আমি একটু আগে শোনাচ্ছিলাম এটা হচ্ছে চব্বিশে জুনের একেবারে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলেছিলেন যে মুকুল্লাই তো বিজেপির লোক তাকে বিনয় তামাংদের পার্টি সাপোর্ট করেছে আমরাও সমর্থন করব যাকে প্রয়োজন হবে এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন এবং আজকে দেখলাম যেটাই বলেছিলেন সেটাই হয়েছে বিধানসভাতে অদ্ভুত বিষয় বিনয় তামাংদের পার্টি সাপোর্ট করেছে কিন্তু তাকে বিজেপির পার্টির লোক বলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির কেউ কিন্তু তাকে সাপোর্ট করলেন না তা সত্ত্বেও তিনি কিন্তু এই পদে বসে গেলেন চেয়ারম্যান হয়ে গেলেন কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসের দুশো তেরোর যে ক্ষমতা যে দুশো তেরোর যে গরম যেটা বলেছিলেন যে দেখা যাক না কত কার কত ক্ষমতা সত্যি আজকে ক্ষমতা দেখিয়েছেন আসলে সততা এখন চুলেই গেছে এখন শুধুই ক্ষমতা দুশো তেরোর ক্ষমতা সেটাই দেখিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির সমর্থন না থাকলেও তৃণমূল কংগ্রেসের সমর্থন এইসব সাপোর্ট নিয়ে কিন্তু একেবারে পিএসির চেয়ারম্যান হয়ে গেছেন মুকুল রায় যেটা নিয়ে চর্চা হচ্ছিলো আটকানো গেল না কারণ আটকানো কি করে যাবে দুশো তেরোর ক্ষমতা যখন তৃণমূল কংগ্রেসের তাদের এত এম সেখানে তো আটকানোটা এমনি এমনিতে মানে গাণিতিক সিস্টেমে কিন্তু সম্ভব নয় কিন্তু এথিক্স নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে যে এর আগেও এর আগেও কিন্তু আরও অনেক দলকে দেখা গেছে বিধানসভাতে তাদের অনেক ক্ষমতা ছিল নাম্বারে কিন্তু তা সত্ত্বেও একটা প্রথা মেনে কিন্তু বিরোধীদের কে কিন্তু চেয়ারম্যান করা হয় পি পাবলিক অ্যাকাউন্টস কমিটির এই জন্যই করা হয় কারণ সরকার কাজ করবে সরকার খরচ করবে পাবলিক মানি খরচ করবে কিন্তু সেখানে যদি কোথাও কোনো সেখানে যদি কোথাও কারচুপি হয় সেই সমস্ত বিষয়গুলো কারা দেখবে কারা ভালো করে দেখতে পারবে বিরোধীরা ভালো করে দেখতে পারবেন সেই জন্যই এই জন্যই বিরোধী কোনো এমএলএকে কিন্তু এই পিএসসির চেয়ারম্যান করা হয় যে সরকারের যদি কোথাও কোনো গাফিলতি হয় সেখানে যখন সিএজি অডিট করবে অডিটের যেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে এই এই বিষয়গুলো মনে হচ্ছে গলযোগ রয়েছে একটু দেখতে হবে খতিয়ে তখন সেই কাজটা তদারকির কাজটা বা এ নিয়ে প্রশ্ন তোলা বলা আলোচনা করা এটাই কিন্তু পিএসসির কাজ এবং পিএসসির চেয়ারম্যানের পদটা এই জন্যই বিরোধীদেরকে দেওয়া হয় কারণ শাসক সবসময় তার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করবে সে তখন তার নিজের ইচ্ছামতো চলার চেষ্টা করবে বিশেষ করে অ্যাকাউন্টসের যে বিষয়টা সেখানে যদি অন্তত একটু নজরদারির বিষয়টা যদি বিরোধীদের হাতে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা স্বচ্ছভাবে সরকার চলবে এটাই নিয়ম এটাই কিন্তু চিরাচরিত প্রথা এইভাবেই কিন্তু হয়ে আসছে বিধানসভাতে কিন্তু আজকে যেন সব সিস্টেমটা কেমন হয়ে গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজনকে এই আসনে বসালেন অদ্ভুত বিষয় বিমান বন্দ্যোপাধ্যায় এখনও তাকে বিজেপির চেয়ারে বসতে দিচ্ছেন মুকুল রায়কে তিনি নাকি এখনও জানেনই না যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন এই নিয়ে মিডিয়াতে এত খবর হয়ে গেল এত ভিডিও ফুটেজ এত লাইভ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ঘরের ছেলে ঘরে ফিরে এসছেন এবং মুকুল রায়ের বক্তব্য আপনাদেরকে আমি শোনালাম এই যে নবান্য এই যে এই যে এই ভিডিওটা আপনারা দেখছেন সেখানে মুকুল রায় একবারে বাংলা তার জায়গায় ফিরে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের নেত্রী হিসেবে কত কথা বললেন সেদিন তৃণমূল ভবনে এই সবগুলো রাজ্যের সবাই জেনে গেলেন কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানতে পারলেন না যে তার কাজের মানে এই যে পদটা বিরোধীদেরকে দেওয়ার যে একেবারে প্রথা এসেছে মুকুলায়কে দিলে যে সেখানে প্রশ্ন উঠবে এটা তিনি যেন কোথাও বুঝতে পারলেন না অনুদমন করতে পারলেন না বিমান বন্দ্যোপাধ্যায় কেনই পারলেন না সেটা সবথেকে বড় প্রশ্ন এবং এটা দেখলাম আমরা দর্শক যে নবান্নে যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে তাই হলো তাই হলো তখন থেকে প্রশ্ন উঠছিল তিনি কিন্তু বলেছিলেন কে বললে তো বিজেপির পার্টির লোক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নবান্নে তৃণমূল তৃণমূল ভবনে বলেছিলেন যে ঘরের ছেলে ঘরে ফিরে এসছে এই যে তারই দুরকম মুখ যখন তৃণমূল সুপ্রিমো যখন দলের ক্ষেত্রে বলছেন তৃণমূল ভবনে একরকম কথা বললেন মুকুল্লার একরকম পরিচয় আর নবান্নে প্রশাসনিক ভবনে বসে একরকম পরিচয় দিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি স্পিকার তিনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন তিনি কি দলের কথা দল যেরকম এক জায়গায় একরকম বলবেন অন্য জায়গায় এরকম বলবেন তিনিও সেটাই করবেন তিনি তো স্পিকার তার তো কাজের নিরপেক্ষতা বজায় রাখতে হবে আপনারা জানেন যে এর আগে একটা প্রশ্ন উঠেছিল কি বিরোধীরা বলতে শুরু করেছিলেন স্পিকারকে দল দাস মানে দলের কথাতেই তিনি চলছেন স্পিকারকে এইভাবে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা নিয়ে আবার অনেকের গোসাও হয়েছে তৃণমূলের যারা এমএলএ তারা আবার স্বাধিকার ভঙ্গের একটা নাকি অভিযোগও করেছেন সুতরাং বিষয়টা জানাচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু স্পিকার একটু চোখ কান খোলা রাখবেন না তিনি বিধানসভার স্পিকার তার নজরে সব কিছু আর সবাই জানতে পারলেন আর স্পিকার জানতে পারলেন না যে মুকুল রায়ের এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কি হতে পারে হয়তো বলবেন যে আমি কই খাতায় কলমে দেখতে পাচ্ছি না আসলে তিনি তো জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে কিন্তু খাতায় কলমে এখনও বিজেপির এমএলএ কিন্তু বিধানসভাটা তো একটা পবিত্র জায়গা অনেকে বলেন তারাই বলেন যে বিধানসভাটা পবিত্র জায়গা এখানে অপবিত্র এমন কিছু করা চলবে না এমন কিছু ভাবা চলবে না স্বচ্ছভাবে মানে চালানোর আমরা চেষ্টা করছি এই স্বচ্ছতা স্পিকারে সবাই জেনে গেলেন সবাই জেনে গেলেন এইসব নিয়ে এত বিতর্ক এত মিডিয়াতে এত চর্চা হচ্ছে তিনি কিছুই জানলেন না অ্যাটলিস্ট তার দল হয়তো বলবে তাকে বসাতে কিন্তু তা তিনি তো ভাবতে পারতেন যে মুকুল লাগে মানে আমার কাজে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এই সম্মানটা মানে এই চেয়ারটা নিয়ে প্রশ্ন উঠবে যে আমি কে আমি কি আমি কি কিছু দেখতে পাচ্ছি না এটাও তিনি একবার ভাবলেন না নাকি সিদ্ধান্ত নিতে পারলেন না কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আবার আবার যদি তার রোষে পড়তে হয় কারণ দলটা তো আলটিমেটলি তাকে করতে হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রশ্ন উঠবেই দর্শক স্পিকার যা খুশি বলতে পারেন যে এটা কেন আবার বলবো না সাধারণ মানুষ বলবেন না এটা কী হচ্ছে সবাই জেনে গেলেন তিনি তাকে এই এই পদে বসিয়ে দিলেন এটা কাজের স্বচ্ছতা এটা বিধানসভার কাজের স্বচ্ছতা এ হবে মানুষ প্রশ্ন তুলবে না স্পিকারের প্রশ্ন তুললেই দোষ যা কিছু মানে যা খুশি হচ্ছে যা খুশি হচ্ছে শুধু দুশো তেরোর ক্ষমতা সততার তো কোনো বালাই নেই অথচ আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে অনেক সময় বলে তৃণমূল কংগ্রেস সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু এটুকু সাহস করা গেল না এটুকু সাহস করা গেল না যে আমরা আমাদের কাজের স্বচ্ছতা বজায় রাখবো কিন্তু সেখানে বিরোধীদের কাউকে একটা বসাবো বসুক না বিরোধীরা আমরা যদি আমাদের কাজের স্বচ্ছতা বজায় রাখি আমাদের চাই এই সরকারটা স্বচ্ছভাবে চলুক বিরোধীরা কিছু বলতে চাইলে বলুক না আমার তো এত বড় কাজ আমার ভুল হতেই পারে সব দিকে আমার নজরদারি নাই থাকতে পারে মুখ্যমন্ত্রী বলতেই পারেন যে না মুকুল রায় হতে না এখনো খাতায় কলমে বিজেপি মেলে তিনি তো তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মানুষের কাছে আমি কি জবাব দেবো মানুষ কি ভাববেন আমাকে আমি এটুকু তো এটুকু তো আমি বলতে পারি কি মানুষ কি ভাববেন আমি কি জবাব দেবো মানুষের কাছে এটা এটা ভাবলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সততার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আমি দেখলাম কদিন আগেই এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে মানুষের মতামত জানতে চেয়েছিলেন একবার ইমেলে একবার জানতে চাইতেন তো যে এরকম আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি মুকুল রায়কে এই পদে বসাবো যদিও এটা এমএলএদের এদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই যখন সব চা মানে বলে যে মানুষের মতামত নিয়ে কাজ করি একবার মতামতটা নিতে পারতেন দেখতেন মানুষ কী বলতেন মানুষ সব জানেন সবই বুঝতে পারছেন কি হচ্ছে বিধানসভাতে কিন্তু প্রশ্ন যখন নিজেকে সততার প্রতীক হিসেবে দাবি করেন বা বিভিন্ন জায়গায় তার নেতারা বলে থাকেন সেখানে তো প্রশ্ন উঠছে এই সততা এই সততা এই স্বচ্ছতা এটুকু সাহস করা গেল না বিরোধীদের কাউকে ওই জায়গাতে বসাতে এত ভয় কিসের এত ভয়টা কিসের এখানেই তো প্রশ্ন উঠছে দর্শক তাহলে কি তাদের মধ্যে কোনো দুর্বলতা থাকে যেটা ধরে ফেলার চান্স আছে নজরদারি করলে যদি বিরোধীদেরকে নজরদারি করতে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা করছেন এমনিতেও তো অনেকে বলছেন যেন একটা ফোবিয়া হয়ে গেছে শুভেন্দু অধিকারী ফোবিয়া শাসক দলের কাছে সেই জন্যে কি বিরোধী কাউকে ওখানে বসানো হলো না যে আমি যা করব করব আমার ওপরে কেউ খবরদারি করবেন না কেউ নজরদারি করবেন না আমি যা খুশি করবো যেমন কিছু অডিট রিপোর্ট দিক না কেন আলটিমেটলি এটা কেউ প্রশ্ন তুলবে না তাহলে আমাদের কাজ চালাতে সুবিধা হবে যে কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যে যাকে প্রয়োজন মনে করবো যেতাবো প্রয়োজন মনে করেছেন মুকুল রায়কে ওখানে বসাতে তাকে বসিয়ে দিচ্ছেন হয়তো ওরা কেল্লা ফাতে করেছেন বাজিমাত করেছেন তাদের দিক দিয়ে কিন্তু মানুষের কাছে কি বার্তা গেলো আর অবশ্যই স্পিকার সম্পর্কে কি বার্তা গেল আমি জানি না স্পিকার সে কথা বুঝতে পারছেন কি না এটুকু বলা যায় দর্শক মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান করে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট অসাধু এমএলএ বা যারা আমি সবাইকে বলবো না নিশ্চয়ই স্বচ্ছভাবে তো সবাই কাজ করেন না অনেকে অনেক উপায়ে একটু কাঠমানি নেওয়ার চেষ্টা করেন সেই কাটমানি খোঁড়দের এই মুকুল রায়কে পি এস পদে বসিয়ে কাটমানি খোরদের কিন্তু কাটমানি নেওয়ার জায়গাটা রাস্তাটা কিন্তু আরও প্রশস্ত করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু বলাই যায় কারণ তিনি যদি এটুকু সাহস দেখাতেন যে না বিরোধীদের একজনকে বসাবো আমার কাজের জায়গাটা নিরপেক্ষতা বজায় রাখবো সেটা তিনি কিন্তু করলেন না যাকে নিয়ে বিতর্ক যাকে নিয়ে প্রশ্ন এবং জলের মতো পরিষ্কার মুকুল রায়ের এখন রাজনৈতিক অবস্থান কি তবুও চিরাচরিত প্রথা ভেঙে এমন একজনকে বসালেন যেটা অবশ্যই তার কাজের বিষয়টাতে প্রশ্ন তুলবেন সাধারণ মানুষ আমি আবারও বলছি দর্শক এতে আর যাই হোক সততা চলেই গেল শুধু ক্ষমতা তারোর ক্ষমতা দেখালো তৃণমূল কংগ্রেস আর বিমান বন্দ্যোপাধ্যায় যেন কাটমানি কাট কাটমানি খেতে রাস্তাটা আরও সহজ করে দিলে দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে